এই যে আমি 7012 এগুলো লিখে দিয়ে রেখেছি, এগুলো হচ্ছে এক একটা পেজ নাম্বার, 7 নম্বর পেজ, 01 পেজ, 1 পেজ, এরকম এগুলো হচ্ছে পেজ নাম্বার, এবং এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ পেজেস, যেটা কিনা তোর মানে পর পর সিকোয়েন্সিয়ালি অ্যাপিয়ার করছে, ঠিক আছে? এইগুলো এটা হচ্ছে আমি, আমার কাছে ফ্রেমস আছে, ফ্রেমসটা দেখ, আমি তিনটে ফ্রেম নিয়েছি, 1 2 3 তিনটে ফ্রেম, ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। প্রথম যে পেজটা ইনসার্ট হবে, তো ল্যাপটপ বা কম্পিউটার কত কি হচ্ছে, প্রথম যে পেজটা ইনসার্ট হবে সেই পেজটা হচ্ছে আমার রিপ্লেস হয়ে অন্য পেজ তোর তার জায়গায় বসবে, ঠিক আছে? এর জন্য আমি একটা স্পেশাল একটা আলাদা একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করব, যেটা শুধুমাত্র আমার সুবিধার জন্য, এটা ঠিক আছে, আমার সুবিধার জন্য আমি একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করি। তাহলে আমার মনে হয় যে কনফিউশনটা আগের দিন হচ্ছিল সেই কনফিউশনটা আর হবে না। যাদের প্রবলেম হচ্ছে আমি আজকে রেকর্ড করছি, রেকর্ডিংটা দিয়ে দেব, ঠিক আছে? কিছু করার নেই, তোদেরও নেট প্রবলেম, আমারও নেট প্রবলেম, কিছু করার নেই, ঠিক আছে? রেকর্ডিং করছি, রেকর্ডিংটা আমি দিয়ে দেব, যাদের প্রবলেম হচ্ছে অসুবিধা হবে না। রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখ, এবার হচ্ছে প্রথমে হচ্ছে ইনিশিয়ালি দেখ, আমার কাছে তিনটে ফ্রেমই কিন্তু আমার কাছে ফাঁকা, এইগুলো আমি একসাথে আমার আঁকার সুবিধার জন্য আমি এইভাবে ছক করে এঁকেছি। অ্যাকচুয়ালি কিন্তু এই যে তিনটে ফ্রেমের একটা তোর মেমরি আছে, একটা দুটো তিনটে, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি আমার তিনটে ফ্রেমই কিন্তু আমার কাছে ফাঁকা আছে, মানে কোনো পেজই কিন্তু কোনো ফ্রেমে নেই। তাহলে প্রথম আমার কোন কোন পেজটা অকার করেছে, না আমার 7 নম্বর পেজটা অকার করেছে, তো অবভিয়াসলি ইনিশিয়ালি সব মানে পুরো সব ফ্রেমই ফাঁকা, কোনো পেজই নেই, তাই জন্য আমার প্রথমে আমার সবকিছুই ফল্ট হবে। পেজ ফল্ট অকার করলো, 7 নম্বর পেজ আমার মেমোরিতে নেই, তো আমাকে 7 নম্বর পেজটা ইনসার্ট করতে হলো, ঠিক আছে? তো আমি মনে করি 7 নম্বর পেজটা আমি নিচ থেকেই করছি, আমি ইনসার্ট করলাম, ঠিক আছে? আমার তাহলে কি হলো, 7 নম্বর পেজ আমার ফার্স্ট অকার করলো, মেমোরিতে ছিল না, আমি তাই জন্য ইনসার্ট করলাম, তো মেমোরিতে ছিল না বলে এটা আমার কাছে মিস হলো, ঠিক আছে? আমি সাথে সাথে কি করব, আমি যে এই যে একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করছি, আমি এর ভিতরেও না একদম ফার্স্টে হচ্ছে তোর 7টা লিখে রাখলাম, ইনসার্ট করে রাখলাম, এরপরের আমার কে আসছে, এরপরে আমার 0 আসছে, তো আমার অবভিয়াসলি 0টাও আমার এরপরে মানে আমার 7 যেমন আছে আছে, কিন্তু দেখ আমার 0 নেই, তো আমার কাছে ফ্রেম ফাঁকা আছে, আমি পরের ফ্রেমে 0টাকে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে? তো অবভিয়াসলি আমার আবার একটা মিস হলো, ঠিক আছে? তো আমি সাথে সাথে আমি যে এটা কিন্তু আমার একটা অ্যাডিশনাল ডেটা স্ট্রাকচার, জাস্ট আমি মেনটেন করছি যাতে আমি কনফিউজ না হয়ে যাই একটু পরের দিকে গিয়ে যে আমি কোন পেজটাকে রিপ্লেস করব। তো আমি এখানেও 0টাকে পরে তো আমি ইনসার্ট করে রাখলাম, যদি আমি এটা তিনটে ফ্রেমের হয় আমি এই ডেটা স্ট্রাকচারটাও তিনটে ফ্রেমেরই নেব, যদি চারটে ফ্রেমের হয় তাহলে আমি ডেটা স্ট্রাকচার যেটা মেনটেন করছি ওখানেও আমি চারটে ফ্রেমই নেব। তাহলে 0 হয়ে গেল, এবার হচ্ছে পরের পেজটা দেখ 1, তো আমি কি করব, এবার আবার আমি 1 কে যেমন 7 আছে থাকুক, যেমন 0 আছে থাকুক, আমি জাস্ট 1টাকে এটার পরে ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আবার মিস হলো, কারণ আমি 1 খুঁজেছিলাম পাইনি, এবং সাথে সাথে আমি ডেটা স্ট্রাকচারও 1 কে ইনসার্ট করে দিলাম। এরপর দেখ আমার 2 নম্বর ফ্রেমটা আসছে, তো 2 নম্বর ফ্রেম দেখ আমার এই যে মেমোরিতে নেই, কারণ মেমোরিতে আমার আছে 7 0 1, কিন্তু আমি 2 নম্বর পেজটাকে যে ইনসার্ট করব তার জন্য তো আমার একটা ফাঁকা স্পেস লাগবে, সেই ফাঁকা স্পেসও আমার কাছে নেই, কারণ আমার কাছে তিনটে ফ্রেম ছিল, তিনটে ফ্রেমই আমার অকুপাই হয়ে বসে আছে। তাহলে আমি এই 2 নম্বর পেজটাকে কোথায় ইনসার্ট করব, তাই জন্যই হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, যে আমি কোন পেজটাকে এই তিনটে পেজের মধ্যে কোন পেজটাকে রিপ্লেস করে আমি নিউ পেজ ডিজায়ার্ড পেজটাকে ইনসার্ট করব। তো আমার ফার্স্ট যে অ্যালগোরিদম আমি পড়ছি সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে একদম প্রথমে মেমোরিতে যে এসছে তাকে আমি রিপ্লেস করে 2 নম্বর পেজটাকে ইনসার্ট করব। তো একদম প্রথমে আমার কি এসছে, এই ডেটা স্ট্রাকচারটা দেখ, ডেটা স্ট্রাকচারে আমি কি করছিলাম, আমি এদিক থেকে কিন্তু ইনসার্ট করছিলাম, মানে প্রথম 7 তারপর 0 তারপর 1, তাহলে একদম প্রথমে কে এসেছিল, অবভিয়াসলি আমার 7 এসেছিল, তো আমি 7 কে কেটে দিয়ে এখানে আমি কাকে বসাবো, 2 বসাবো, তার মানে অ্যাকচুয়ালি আমার 7 কিন্তু মেমোরি থেকে পেজটা রিপ্লেস হয়ে গেল,
তার জায়গাটা ফাঁকা হয়ে গেল, তার জায়গায় এখন কে বসলো না দু নম্বর পেজটা বসলো, ঠিক আছে? পাখিরা যেমন আছে তেমন আছে। তো আবার অবভিয়াসলি আমার একটা, কারণ আমি দু নম্বর পেজটা খুঁজেছিলাম পাইনি, তাই জন্য অবভিয়াসলি আমার মিস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা নিশাদ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম এবার পাচ্ছি। স্বর্ণালী শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। তোরা দুজনই মোটামুটি ঠিক করেছিস, আবার শুনছিস, এটা যাতে তোদের কনফিউশন পরবর্তীকালে এক্সাম হলে গিয়েও না হয় সেজন্য আমি এটা বলছি, ঠিক আছে? একটু শুনিস কিন্তু মন দিয়ে, আগের দিন পেরেছিস বলে এরকম। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখ জিরো এসছে, দেখাতে হবে ওই যেটা আপনি করছেন নিচে, এটা হচ্ছে তুই রাফে করতে পারিস, এটা জাস্ট ফর তুই যাতে পরীক্ষার হলে কনফিউজ না হয়ে যায়, সেজন্য আমি নিজে থেকে এটা কিন্তু কোনো মানে এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো ঘটনা এরকম ঘটে কিনা আমার জানা নেই, এটা আমি জাস্ট নিজেই ভাবছিলাম তোরা কি করে কনফিউশনটা তোরা কনফিউজ না হোস, কারণ পরের দিকে যখন যাবি তখন দেখবি এত পেজ চলে আসছে না যে কাকে রিপ্লেস করবো, দেখবি এটা কনফিউশন ক্রিয়েট হয়, সেই জন্য আমি নিজে ভেবে এটা করলাম যে এটা যদি করিস তোরা তাহলে হয়তো ওদের কনফিউশনটা একটু হলেও দূর হতে পারে, ঠিক আছে? তো তোকে তুই পরীক্ষার সময় তোর যদি এই প্রসিডিওরটা ভালো লাগে তোকে করতেই হবে, তার কোনো মানে নেই। তোর যদি মনে হয় যে আমার সাথে এগ্রি করিস যে হ্যাঁ আমিও এটা এই রকম একটা ডেটা স্ট্রাকচার মেনটেন করলে কনফিউজ হব না, তাহলে তুই এটা করতে পারিস, কিন্তু রাফে করিস, ঠিক আছে? এটা কিন্তু মানে এমনি করিস না, মানে এমনি রাফ বলে কোনো একটা ইয়েতে করে করিস, ঠিক আছে? তো এরপর হ্যাঁ, তো এরপর দেখ জিরো এসছে, তো অবভিয়াসলি দেখ জিরো কিন্তু আমার অলরেডি আমার কাছে প্রেজেন্ট আছে, তার মানে আমার কি হলো যদি আমি একটা ফ্রেম চাইছি সেই ফ্রেম একটা পেজ চাইছি সেই পেজটা অলরেডি আমার মেমোরিতে আছে, মানে কিন্তু পেজ হিট হলো, মানে আমি যাকে খুঁজছি তাকে আমি পেয়ে যাচ্ছি, তার মানে কিন্তু আমার পেজ হিট হলো। তো জিরো ছিল আমার, জিরোটা আছে, তার মানে আমি এখানে হিট লিখলাম, তো জিরো হয়ে গেল। এর পরের বার দেখ কে আসছে, থ্রি, ঠিক আছে? তো অবভিয়াসলি দেখ টু জিরো ওয়ান আছে, তার মধ্যে কোথাও থ্রি নেই, আমি তিন নম্বর পেজটাকে খুঁজছি কিন্তু আমি তিন নম্বর পেজটা আমার কাছে আমার মেমোরিতে নেই, তার মানে অবভিয়াসলি কিন্তু মিস হলো, ঠিক আছে? কিন্তু আমি কাকে এদের মধ্যে কাকে মানে টু জিরো ওয়ান এর মধ্যে কাকে রিপ্লেস করে আমি তিনকে ঢোকাবো সেটা আমাকে দেখতে হবে না, যে সবার আগে এসছে টু জিরো ওয়ান এর মধ্যে যে সবার আগে এসছে কোথা থেকে বুঝবো, তাকে ডেটা স্ট্রাকচারে চলে আয়, ডেটা স্ট্রাকচারে দেখ এইটা কিন্তু আমার হয়ে গেছে, এখানে কিন্তু আমি সেভেন কে কেটে টু বসিয়েছিলাম, তার মানে এর পরে আমার কে এসেছিল মানে জিরো, দেখ এইগুলো দেখ জিরোটা কিন্তু অ্যাকচুয়াল আগে এসেছিল, কারণ সেভেন জিরো ওয়ান, তারপরের বার আমি সেভেন কে কেটে টু কে বসিয়েছিলাম, তার মানে জিরো ওয়ান আগে এসেছিল তারপর কিন্তু আমি টু কে বসালাম, মানে এখান থেকে দেখ একটা একটা করে বাড়তে থাকছে, ঠিক আছে? তো আমি এখন কাকে কাটবো না, এখন আমি জিরো কে কেটে তিন কে বসাবো, ঠিক আছে? তাহলে আমি অ্যাকচুয়ালি জিরোর জায়গাতে তিনকে বসাবো, টু যেমন আছে আছে, ওয়ান যেমন আছে আছে, ঠিক আছে? তো এর পরের বার আবার আমার কে এলো, আবার জিরো এলো, তাহলে এবার আমি জিরো কে কার জায়গাতে বসাবো, না অবভিয়াসলি দেখ আমি ওয়ানের জায়গাতে জিরো কে বসাবো, ঠিক আছে? কারণ দেখ ওয়ানটা এদের তিনজনের মধ্যে আগে এসেছিল, তাই আমি ওয়ানের জায়গাতে কেটে জিরো কে বসালাম, ঠিক আছে? তো আবার আমার মিস হলো, ঠিক আছে? এরপর এবার হচ্ছে ফোর আসছে, আচ্ছা এবার একজন একজন করে বলতো, ফোর আসছে, তো আমি টু থ্রি জিরো, টু থ্রি জিরোর মধ্যে কাকে রিপ্লেস করে ফোর কে বসাবো, একজন করে বল, মৌমিতা বল। হ্যাঁ মৌমিতা, কে বললি এটা? মৌমিতা। হ্যাঁ কারণ টু থ্রি জিরো, তো আমি টু কে রিপ্লেস করে আমি এখানে কাকে বসাবো না ফোর কে বসাবো, ঠিক আছে? এখানেও কর এখানেও কর, তাহলে তোর বুঝতে মনে থাকতে সুবিধা হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি এটাও আবার মিস হয়েছিল। এর পরের বার কে এসছে, এর পরের বার টু এসছে, আবার দেখ টু মেমোরিতে নেই, তো আমি কাকে রিপ্লেস করে টুকে বসাবো, অন্য একজন বল। থ্রি, থ্রি সবাই একসাথে বলিস না, তাহলে সবাই তো ভুল, তাহলে আমি কি করে বুঝবো? শায়নি বললি, ঠিক আছে একজন একজন করে বল, ঠিক আছে? তাহলে আমি থ্রি কে রিপ্লেস করে টু কে বসাবো। অসুবিধা কি আছে তোর মিস লিখতে, মিস আর হিট নিচে লিখতে জায়গা না হয়েছে, ঠিক আছে? না না প্রচুর জায়গা পাবি পরীক্ষার সময়।
আচ্ছা এবার থ্রি কে কাকে রিপ্লেস করে থ্রি কে বসাবো বল, একজন বল, নিশাদ বল। জিরো। হ্যাঁ, জিরো কে রিপ্লেস করে থ্রি কে বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানেও কিন্তু লিখতে ভুলিস না, তাহলে কিন্তু পরে গুলিয়ে যাবে, ঠিক আছে। তো থ্রি হয়ে গেল, এরপর আবার জিরো এসছে, এবার কাকে রিপ্লেস করে কাকে বসাবো? আর কে আছিস ছেলেদের মধ্যে, কে আছিস, কে বলছিস? স্বর্ণালী। আচ্ছা ফোর কে রিপ্লেস করে জিরো বসাবো, আচ্ছা। এবার কে এলো? থ্রি। থ্রি কিন্তু অলরেডি আমার কাছে আছে, তার মানে অবভিয়াসলি এটা আমার হিট হলো, থ্রি পেজটা আমি চাইছিলাম এবং থ্রি পেজটা আমার কাছে আছেও, তার মানে আমাকে আর কিছু করতে হলো না, এটা হিট হলো। এর পরের বার দেখ টু এসছে, টু ও দেখ আমার কাছে আছে, তার মানে এটাও আমার হিট হলো, আমি টু পেজটাকে খুঁজছিলাম, ওটা মেমোরিতে আছে, তো এটাও আমার হিট হলো। এরপর মেমোরি যে কোনো একটা জায়গায় থাকলেই হবে ওই নাম্বারটা। হ্যাঁ, তিনটে ফ্রেমের মধ্যে যে কোনো জায়গায় থাকলেই হবে, তিনটে ফ্রেমের মধ্যে যে কোনো, মানে এই প্রিভিয়াস গুলো কিন্তু চিন্তা করিস না। হ্যাঁ, তিনটে ফ্রেমের মধ্যে যে কোনো জায়গাতে থাকলেই হবে, তিনটে ফ্রেম, এক দুই তিন এর মধ্যে টু আছে সেই জন্য, ঠিক আছে। এর পরের বার কে এসছে বলতো? আমি কি এইটা কি বোধহয় এক্সট্রা মেয়াল, এই টুটা বোধহয় নয়, ওয়ান আসবে না এবারে? আগের দিনের খাতাটা কেউ খুলে রেখেছিস? ওয়ান আসবে এবারে, ঠিক আছে। তো ওয়ান, ওয়ান কে আমি কার জায়গাতে রিপ্লেস করে বসাবো? কেউ একটা বল, কেউ আছিস? অনিমেষ নেই নাকি? ছেলেরা কেউ নেই, একজনও নেই, তাহলে অন্বেষা বল, অন্বেষা বল, অন্বেষা। হ্যাঁ, ওয়ান কে থ্রি রিপ্লেস করে বসবে। আবার ভুল বললি, এই ডেটা স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এখানে তো দেখ, দেখ জিরো কে দেখ আমি অলরেডি দেখ তিনবার কেটে দিয়েছি, এক দুই তিন কেটে জিরো বসিয়েছি, এগুলো দেখ দুই দুই করে কাটা আছে, আমি তো নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে আমি তো টু কে রিপ্লেস করে ওয়ান বসাবো, কেন ভুল বলছিস? ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এর পরের বার আবার কে আসছে? টু আসছে, তো টু কে কাকে রিপ্লেস করে বসাবো বল, একজন। আর কে আছে? বলবি না, অন্য লোক বলবি, সুস্মিতা বল, থ্রি বলেই তো দিলি, আরে সবাইকে চান্স দে, যারা নিজে থেকে বল কেউ, নালে পারবি না পরীক্ষার সময়। হ্যাঁ, এরপরের বার কে আছে? জিরো, তাই তো? তো জিরো অলরেডি আমার দেখ, এই দেখ কে জিজ্ঞেস করছিলি, জিরো ওয়ান টু, জিরো অলরেডি প্রেজেন্ট আছে, তাই জন্য আমার এটা হিট হচ্ছে, আমি এটা জাস্ট একবার এক্সট্রা লিখছি, বইয়ে দেখবি লেখা নেই। এরপরের বার দেখ ওয়ান, ওয়ান দেখ জিরো ওয়ান টু এর মধ্যে ওয়ান আবার আছে, তার মানে আবার হিট হলো, টু ওয়ান জিরো, তো আবার হিট হলো ওয়ান। এরপরের বার আছে সেভেন, এই সুস্মিতা বলবি, সেভেন কাকে ইনসার্ট করে বসাবো রে? আচ্ছা আমি এখানে কিছু একটা ভুলে গেছি, থ্রি কে কেটেছিলাম কিন্তু থ্রি এর পর কাউকে আর বসাইনি, টু হবে, থ্রি এর পর এটা কিন্তু করেছিলাম, এখানে এটা বসাতে ভুলে গেছি, টু হবে না? থ্রি কে কেটে কাকে বসিয়েছিলাম? ওয়ান এসছিল, থ্রি কে কেটে টু কে বসিয়েছিলাম। হ্যাঁ, তো সুস্মিতা বল, সেভেন কে কাকে কাকে দিয়ে রিপ্লেস করবো? টু কে রিপ্লেসমেন্ট করে। না তুই বুঝতে পারছিস না, দেখ আমি নিচ থেকে উপরে উপরে আসছি, তো আমার দেখ প্রত্যেকগুলোই দেখ আমার কাটা হয়ে গেছে, তিনবার করে করে কাটা হয়ে গেছে, তো আমার, আমি এখানে ছিলাম, এখান থেকে আবার আমি তাহলে কোথায় আসবো? আমি তো আবার প্রথমে আসবো, মানে জিরো তো আমার আগে এসছে, তাই না? জিরো ওয়ান টু এইভাবে ঢুকছে, সেভেন জিরো ওয়ান টু থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ওয়ান টু, আবার উপর থেকে তো নিচে আসবো, তার মানে জিরো কে রিপ্লেস করে তো আমি সেভেন কে বসাবো, তাই না? বাকিটা কি একমত আমার সাথে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আবার সুস্মিতাই বলবি, এরপরে আবার সেভেন কে কেটে আমি বসিয়েছি, এবার জিরো কে কোথায় বসাবো? এখানে জিরো আসছে, সুস্মিতা জিরো কে কোথায় বসাবো? চেষ্টা কর, চুপ করে থাকিস না, কে বললি এটা? সুস্মিতা বললি?
ঠিক, ওয়ান কে রিপ্লেস করে জিরো কে বসাবো। তাহলে আবার মিস হলো, ওয়ান কে রিপ্লেস করে কাকে বসালাম, জিরো কে বসালাম। এরপরে এবার কত এলো, আবার ওয়ান এলো। আবার বল সুস্মিতা কাকে রিপ্লেস করে বসাবো, টু কে। হ্যাঁ, তো ওয়ান জিরো সেভেন, আবার মিস হলো। এবার সবার কাছে ক্লিয়ার হয়েছে কত বসিয়েছিলাম এখানে? ঠিক আছে, এবার দেখ নাম্বার অফ পেজ ফল কতগুলো গুণ, মিস গুলো হচ্ছে নাম্বার অফ পেজ ফল। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এটা বোধ হয় হিট হয়েছিল, তেরো চোদ্দ পনেরো, তার মানে পনেরো হচ্ছে আমার টোটাল পেজ ফল্ট। বাকিগুলো কিন্তু আমার হিট হয়েছে, এখানে একটা হিট হয়েছে, এখানে দুটো হিট হয়েছে, এখানে দুটো হিট হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার ফল্ট। পেজ ফল্ট হচ্ছে আমার নাম্বার অফ পেজ ফল্ট হচ্ছে আমার ফিফটিন। ঠিক আছে, বুঝতে পারলি? এটা এই ডেটা স্ট্রাকচারটা রাফে মেনটেন করলে তোদের গুলিয়ে যাওয়ার চান্সটা কম আছে। আচ্ছা, যারা আগের দিন করেছিলিস, নিশাত বা স্বর্ণালী কি ঠিক করেছিলিস কিনা আমার মনে পড়ছে না, একটু দেখ তো। ঠিক আছে, আমি এখন যেটা করলাম তোর সঙ্গে কি মিললো, তোকে আমি ঠিক বলেছিলাম? হ্যাঁ ম্যাম, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে পুরোটা কি নিয়েব, কারণ লাস্টে 701 আসবে এটা আমার মনে আছে। কি খাতা খুলে বসে নেই কেউ একজন? খাতা খুলে নেই, খুলছি ম্যাম। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তাহলে ঠিক থাকলে ঠিক আছে। তোরা ডেটা স্ট্রাকচারটা পাশে রাফে মেনটেন করে যদি তোদেরও সুবিধা হয় মনে থাকতে, তাহলে তোরা করতে পারিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে গুলিয়ে যাবে না, কনফিউজ হবি না। ঠিক আছে, ও একটু কি মেলাবে বলছে, মেলাক। যদি ম্যাম লাস্টে ফার্স্টটার মতো 701 আছে, তাহলে এটাও যদি সেম আছে, তাহলে কি বুঝবো আমি ঠিকঠাক করেছি, এমন কোনো ব্যাপার আছে? সেটা কোনো উপর থেকে বসালে আরেকটা স্ট্রাকচার আসছে না, তোর জিনিসটা সেমই আসবে, স্ট্রাকচার আলাদা আসবে না কিন্তু। তুই উপর থেকেও বকাতে পারিস, নিচ থেকেও বকাতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বল, কিন্তু যদি তুই মনে কর এখানে উপর থেকে বসাস, তাহলে তুই যখন ডেটা স্ট্রাকচারটা মেনটেন করবি তখন এখানেও উপর থেকেই বসাবি, নাহলে কি বলতো, সে আবার উপর নিচ হয়ে একটা মানে সমস্যার সৃষ্টি করবে। আবার এখানে যদি নিচ থেকে বসাস, তাহলে ডেটা স্ট্রাকচারেও নিচ থেকেই বসাবি, তখন কিন্তু মানে বুঝলি তো, মানে দুটোই যেন সেম করলে সুবিধা হবে, সুবিধা হবে, আর কিছুই না। ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আর একটা জিনিসে যাবো, আমি তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে বেলাডিজ অ্যানোমালি। ঠিক আছে, আচ্ছা বেলাডিজ অ্যানোমালিটা কি না, সাধারণত দেখ আমার আমার কি মনে হবে, মানে আমি যদি এমনি একটা ভাবে চিন্তা করি যে এই যে আমি তিনটে ফ্রেম নিয়ে কাজ করেছিলাম, তো আমি মেমোরির জায়গাটাকে যদি বাড়িয়ে দিই, মানে আমি তিনটের জায়গায় যদি চারটে বা পাঁচটা ফ্রেম নিয়ে কাজ করি, তাহলে তো অবভিয়াসলি মেমোরিতে স্টোর করার জায়গা যদি বেড়ে যাচ্ছে, যখন বেড়ে যাচ্ছে তখন নিশ্চয়ই আমার পেজ ফলটা কমে যাবে। এটা আমাদের নর্মালি মনে হবে তো যে কোনো মানুষের, যে আমি যদি তিনটে ফ্রেম নিয়ে যখন আমি করছি, তখন আমার যেহেতু আমার জায়গা কম, সেহেতু আমার বারবার
মানে একসাথে বেশি পেজকে আমি রাখতে পাচ্ছি না, তাই আমার পেজ পয়েন্ট বেশি অকার করছে। তো আমি যদি এই মেমোরির স্পেসটাকে যদি বাড়িয়ে দিই, মানে তিনটে ফ্রেমের জায়গায় আমি যদি চারটে বা পাঁচটা ফ্রেম নিই, তাহলে হয়তো আমি একসাথে অনেক বেশি তোর মানে পেজকে রাখতে পারবো, তো আমার অবভিয়াসলি পেজ ফলটাও ডিক্রিজ করবে। এটা আমাদের নর্মালি মনে হতে পারে, কিন্তু এই কিছু কিছু অ্যালগোরিদমের ক্ষেত্রে, বিশেষ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় আমার পেজ নাম্বার অফ ফ্রেম বাড়ালেও কিন্তু আমার পেজ ফল্ট কমছে না, পেজ ফল্টটা বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনে যখন আমি তোর আমার ফ্রেমসকে বাড়াচ্ছি, নাম্বার অফ ফ্রেমসকে বাড়াচ্ছি, মেমোরিকে বাড়াচ্ছি, তবু আমার পেজ ফল্টটাও বেড়ে যাচ্ছে, সেই সমস্যাটাকে আমরা বলছি বেলাগিজ অ্যানোমালি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বললে তোরা বুঝতে পারবি। আমি আবার একটা এরকম সিকোয়েন্স অফ পেজেস নিচ্ছি, ধর 1.1, 2, 3, 4, 1, 2, 5, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ পেজেস। ফার্স্টে আমি তিনটে ফ্রেম নিয়ে করে দেখবো যে আমার কতগুলো পেজ ফল্ট অকার করছে, তারপরে আমি দেখবো যে চারটে ফ্রেম নিয়ে করে আমার কতগুলো পেজ ফল্ট অকার করছে। সাধারণত ন্যাচারালি আমাদের যেটা আমরা ভাববো যে হবে যে আমার ফ্রেম সংখ্যা বাড়ালে পেজ ফল্ট কমবে, কিন্তু আমরা এই এখানেই দেখতে পাবো যে আমরা মানে ফ্রেম সংখ্যা বাড়ালেও পেজ ফল্ট কিন্তু ডিক্রিজ মানে পেজ ফল ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে সেই প্রবলেমটাকে আমরা বেলাডিজ অ্যানোমালি বলবো। ঠিক আছে, ওরকম একটা ডেটা স্ট্রাকচার এখানেও মেনটেন করি আমরা। তিনটে ফ্রেম নিয়েছি, তাই তিনটে ফ্রেম থেকেই করছি। আচ্ছা, আমরা এবারে উপর থেকে করে দেখি। একজন বলছিল উপর থেকে করলে অন্য আসছে। তো দেখ, প্রথমে আমি 1 কে ঢোকাচ্ছি, তো 1 প্রথমে আমার বসছে, অবভিয়াসলি এটা মিস হলো। ঠিক আছে, আমি এখানেও যখন এটা উপর থেকে ইনসার্ট করলাম, তখন আমি এখানেও কিন্তু উপর থেকেই ইনসার্ট করবো, ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। না হলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই গুলিয়ে যাওয়ার চান্স যাতে কোনোভাবেই না আসে, সেটাই জন্য সেটাই আমি চেষ্টা করছি। 1, তারপর 2, তারপর 3, এই সরি। ঠিক আছে, তো এখানেও আমার এটা মিস হলো, এখানে আমি 2 কে ইনসার্ট করলাম। এর পরের বার আমি কাকে ইনসার্ট করব, 3 ইনসার্ট হচ্ছে। এর পরের বার 1, 2, 3, এখানেও 3 ইনসার্ট হচ্ছে, এখানে মিস হলো। ঠিক আছে, এর পরের বার কে ইনসার্ট হচ্ছে, 4। সুস্মিতা, কাকে কাকে রিপ্লেস করে 4 কে বসাবো? সুস্মিতা, হ্যাঁ ম্যাম, কাকে রিপ্লেস বল, কাকে রিপ্লেস করে 4 কে বসাবো? এবারে কিন্তু আমি এদিক থেকে ইনসার্ট করেছি। হ্যাঁ, কাকে রিপ্লেস করে 4 কে বসাবো বল, বল বল। 1 কে? হ্যাঁ, এত কনফিউজড কেন তুই? 1 কে রিপ্লেস করে 4 কে বসাবো। ঠিক আছে, এর পরের বার কে আসছে? এরপর 1, তাই তো? হ্যাঁ, 2 কে রিপ্লেস করে আমি 1 কে বসাবো। আচ্ছা, আর তোকে বলতে হবে না এর পরের বার। আচ্ছা, এখানেও একটা মিস হয়েছিল, 4 এর মিসটা, তাই তো? এরপর এবার অন্য কেউ বল, সায়নী বল, কে আসছে? এরপর 2 আসবে, তাই তো? 2 কে কাকে রিপ্লেস করে বসাবো সায়নী? 3 কে। হ্যাঁ, 3 কে রিপ্লেস করে 2 কে বসাবো। 4, 1, 3, আবার মিস এলো, তাই তো? এরপরের বার কে এসছে দেখ, আমার সব 1, 2, 5। অন্য কেউ বল, মৌমিতা বল, 5 কাকে রিপ্লেস করে বসাবো? 4 কে। 4 কে রিপ্লেস করে 5 বসাবো। আচ্ছা, হয়ে গেল। এবার দেখ, 1 এসছে,
নিশাত দেখ, ওয়ান কিন্তু ফাইভ ওয়ান টু এর মধ্যে ওয়ান আছে, দ্যাটস ওয়াই কিন্তু পেজ রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই। এখানে কিন্তু আমার পেজ হিট হলো, ঠিক আছে, ওয়ান কিন্তু অলরেডি এক্সিস্ট করছে আমার মেমোরিতে। এরপর আসছে টু, দেখ আবার কিন্তু ফাইভ ওয়ান টু এর মধ্যে টু আছে, দ্যাটস ওয়াই আবার আমার পেজ হিট হলো, ঠিক আছে। এরপরের বার দেখ কে আসছে, থ্রি। তো থ্রি যখন এলো, স্বর্ণালী বল থ্রি কাকে রিপ্লেস করে বসাবো? অন্য যে চাস বলতে পারিস, আমার নাম মনে পড়ছে না এখন। তোরা বাকিরা ছাড়, তোরা যারা বললি তারা ছাড়া আর কেউ আছিস? কেউই নেই, সব চলে গেছিস। নে তো ফোর কাকে রিপ্লেস করে বসাবো? টু কে রিপ্লেস করে বসাবো, সব অ্যাটেন্ডেন্সটা দিয়ে সব চলে গেল। এরপর হচ্ছে ফাইভ, তো ফাইভ দেখ আবার আছে, দ্যাটস ওয়াই আমার আর ফাইভটাকে আর এখানে আমার পেজ হিট হলো, তো আমি হিট হয়ে গেল। এটা আমার হিট, এটা আমার মিস। তাহলে নাম্বার অফ পেজ ফল কটা হলো বন্ধু? এক দুই তিন চার পাঁচ ছয় নয়টা। কোনটা বলতো? নটা আর এদিকে তিনটে হিট হয়েছে। এটা হচ্ছে ফাইভটা তো কাকে একটা রিপ্লেস করে এলো, ফোর কে রিপ্লেস লিখিনি আমি। এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তার মানে ফল্ট হচ্ছে দেখ আমার নাইন ফল্ট, তাই তো? তার মানে এটা মনে রাখ যে তিনটে ফ্রেম নিয়ে যখন আমি করছি তখন কিন্তু আমার ফল্ট হলো নাইন, ঠিক আছে। এবার আমি ট্রাই করি চারটে ফ্রেম নিয়ে করার, যথারীতি সব মুছে গেল। এত সমস্যা না এইগুলোতে করা, মাউস দিয়ে সিলেক্ট করে ডিলিট করলে যাবে না? হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করলে যেত, বাট এই যে লেখাটাও খুব সমস্যা, মাউস দিয়ে কর লেখাটা। এইখানটা এটা কি কি ছিল বলতো, কেউ লিখেছিস? এটা বোধ হয় টু, তারপর থ্রি ফোর ফাইভ, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চারটে নিয়ে করে দেখি কি হয়। তো প্রথম আমি কাকে ইনসার্ট করবো? ওয়ান কে ইনসার্ট করবো, অবভিয়াসলি এটা মিস হলো। তারপরের বার আমি কাকে ইনসার্ট করবো? না টু কে ইনসার্ট করবো, অবভিয়াসলি এটাও আমার কাছে মিস হলো। ইনিশিয়ালি অ্যাকচুয়ালি কি বলতো, সব মিস হবে আমার কাছে যতগুলো ফ্রেম থাকবে, কারণ ইনিশিয়ালি আমার সব কটা ফ্রেম ফাঁকা, দেখ সেজন্য। হ্যাঁ বল, নিচে ছটা করে রাখবেন না? আমি ওই জন্যই ভাবছিলাম যে তোর কি করে ওটা, নালে ওটা সমস্যা হয়ে যাবে পরীক্ষার সময়। এখানেও তাহলে চারটে ফ্রেম নিয়েই করবি, ঠিক আছে, যেহেতু এখানে চারটে ফ্রেমের আছে। তাহলে আমার কে কে ঢুকলো বল? উপর থেকেই করেছিলাম, ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, কে চালাচ্ছিস? আচ্ছা ওয়ান,
এরপরের বার ওয়ান কিন্তু এখানে কিন্তু আমার ওয়ানটা হিট হচ্ছে, কারণ ওয়ান আমার অলরেডি এখানে আছে, দ্যাটস ওয়াই এটা হিট হলো। এরপরের বার দেখ কে আসছে, টু। টু কিন্তু আমার, হ্যাঁ আবার আমার কাছে এটা হিট হবে। তারপরের বার কে আসছে বলতো, টু এর পর ফাইভ, হ্যাঁ তো ফাইভ আমার আর কিন্তু হিট হবে না। তো ফাইভ আমি কাকে এদিক থেকে ঢুকেছি, হ্যাঁ তো আমি ওয়ান কে রিপ্লেস করে আমি ফাইভ কে বসাবো। তো ফাইভ টু থ্রি ফোর মিস হলো, ঠিক আছে। এরপরের বার আসছে ওয়ান, এখানে পরপর মিস হতে থাকবে, দেখ ফাইভ ওয়ান আছে, তো ওয়ান আবার যথারীতি নেই, সেজন্য আমি টু কে কেটে ওয়ান কে বসাতে হবে আমার। তারপরের বার টু, আবার দেখ থ্রি কে কেটে টু কে বসাতে হবে। ঠিক আছে, এর পরের বার ফাইভ, তাই তো? টু এর পর ফাইভ, তো তো ফাইভ কিন্তু থ্রি, তো থ্রি ছিল। আমি কাকে ইয়ে করে বসাবো, না ফাইভ কে ইয়ে কেটে ফোর কে বসাবো, তাই তো? কারণ ফাইভ আগে এসছিল, সেজন্য এটা হলো ওয়ান টু থ্রি। ঠিক আছে, এরপরের বার কে আসবে ফাইভ, তো আবার আমি ফাইভ কে কাকে কেটে বসাবো, ওয়ান কে কেটে ফাইভ কে বসাবো। সো ফোর ফাইভ টু থ্রি, এখানে একটা মিস হয়েছে, এখানেও একটা মিস হয়েছে। এবার দেখতে কতগুলো মিস হলো, এখানে চারটে, এগুলো হিট, এক দু চারটে হয়ে গেল, পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা, তাই তো? এগুলো হিট কিন্তু, ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তার মানে আমার ফল্ট হয়ে গেল দশটা। তাহলে দেখ আমি মেমোরিতে স্পেস বাড়ালাম, আমি যেখানে আগে আমার তিনটে ফ্রেম ছিল, এখানে আমি চারটে ফ্রেমের মেমোরি করলাম। আমার তাহলে তো অবভিয়াসলি আমি বেশি পেজ একসাথে রাখতে পারছি, আমার মনেই হবে যে তাহলে আমি পেজ ফল্টও কম হচ্ছে। কিন্তু আমি একটা এক্সাম্পল নিয়ে দেখালাম যে আমি যখন নাম্বার অফ ফ্রেমস বাড়াচ্ছি তখন পেজ ফল্ট ডিক্রিজ না হয়ে ইনক্রিজ হচ্ছে। তো এই যে একটা প্রবলেম, এই পার্টিকুলার প্রবলেমটা বেলাডিস অ্যানোমালি নামে তোর মানে পরিচিত, ঠিক আছে, এই পার্টিকুলার প্রবলেমটা, ওকে? এটা কিন্তু ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে তোর দেখতে পাওয়া যায় যে আমি যখন পেজ ফ্রেম নাম্বার বাড়াচ্ছি তখন পেজ ফল্ট কমার বদলে কিন্তু আমার বেড়ে যাচ্ছে, ওকে? ক্লিয়ার? আচ্ছা তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যাদের, হ্যাঁ বল, বলছি যে ওখানে যে থ্রি ফ্রেমের, ওটা থ্রি ফ্রেমের কি কম না যায় না, থ্রি ফ্রেম থেকে স্টার্ট হয় না, এরকম কোনো ব্যাপার, কোনো ব্যাপার নয়। মেইনলি তোকে যদি আমাদের সময় যখন এক্সাম্পল দিয়ে দিত, মানে যখন পরীক্ষার সময় দিত, তখন ওরকম উইথ থ্রি ফ্রেমস কি উইথ ফোর ফ্রেম, মানে নাম্বার অফ ফ্রেমসটাও মানে বলেই দেয়, ঠিক আছে, এক্সামের সময়, ঠিক আছে। আর যদি তোর না হয় তা বলে না দেয়, তাহলে তুই তোর মতো নিবি। অ্যাকচুয়ালি এটা তো একটা এক্সাম, এগুলো তোকে মানে ক্লাসে করানোর জন্য তিনটে বা চারটে ফ্রেম নিয়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কি তোর মনে হয় মেমোরিতে তিনটে বা চারটে ফ্রেমের মেমোরি? মেমোরি তো অনেক বড় মেমোরি, এটা তো জাস্ট আমার আমাকে বোঝানোর জন্য, মানে পরীক্ষায় করানোর জন্য এটা দেখানো হচ্ছে ছোট করে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না। তোকে কিছু না বলে দিলে পরীক্ষার সময় তুই তিনটে বা চারটে ফ্রেম নিয়েই করবি, আর আদারওয়াইজ তোকে বলেই দেবো, ঠিক আছে, দুটো ফ্রেম নিয়ে করার দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা তাহলে পরের দিন, মানে কালকে আমি ইয়ে করবো, ওকে, ঠিক আছে। তো পরের দিন আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট করবো, আর দরকার মানে আর টাইম থাকলে এলআরইউটাও করে নেবো, ঠিক আছে, ওকে? আগে অব্দি থাক, কোনো সমস্যা হলে বলিস, আর এটা প্র্যাকটিস করিস, ঠিক আছে, নেটে নেটে এক্সাম্পল পাবি, ঠিক আছে, কাটছি তাহলে, হুম।
ওকে ম্যাম।